আচ্ছা, আমি যদি কাউকে প্রশ্ন করি যে নতুন মোবাইল ফোন পছন্দ করেন কিনা, ব্যাপারটা একটু বোকামি প্রশ্ন হয়ে যাবে না? কারণ নতুন মোবাইল ফোন সবাই পছন্দ করে। ইন্টারন্যাশনাল মোবাইল মার্কেটে লঞ্চ হয়েছে নতুন একটি ফোন যার নাম Xiaomi 12T Pro। সবাইকে চমকে দিয়ে প্রযুক্তি বাজারে এসেছে Xiaomi 12T Pro। অক্টোবরের 6 তারিখে বাজারে এসেছে 205 গ্রাম 8.6 মিলিমিটার থিকনেস অ্যান্ড্রয়েড 12 MIUI 13 কনফিগার এই ফোন। এই ফোনে নেটওয়ার্ক প্রযুক্তি হিসেবে রয়েছে GSM HSPA LTE 5G। ডিসপ্লে টাইপ হিসেবে রয়েছে অ্যামোলেড 68B কালার 120Hz ডলবি ভিশন। দারুণ গেম খেলার জন্য রয়েছে HDR 10+। 6.67 ইঞ্চ আকারের ফোনে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। আর প্ল্যাটফর্ম হিসেবে OS-এ দেখা গেছে অ্যান্ড্রয়েড 12। এই ফোনে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম SM8475 স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1। প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল 200MP এবং 8MP আলট্রা ওয়াইড 2MP ম্যাক্রো। ডুয়াল LED ডুয়াল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা বৈশিষ্ট্য সহ এই ফোনে ভিডিও ধারণ করা যাবে 8K at 24fps রেটে। USB অন দ্য গো ফিচার সহ সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, অক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস, কালার স্পেকট্রাম রয়েছে ফোনটিতে। ব্যাটারি টাইপ হিসেবে দেওয়া হয়েছে LiPo 5000 mAh, দ্রুত চার্জিং 120W ক্ষমতার সময় নেবে 19 মিনিটে।